আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার বিরুদ্ধে ফালাকাটা থানায় এফআইআর দায়ের করল যুব তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ কি আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। ইতিমধ্যেই দিনহাটা কোচবিহার থানায় সাংসদের নামে বাংলা ভাগের চক্রান্তে এফআইআর দায়ের করে যুব তৃণমূল কংগ্রেস। সোমবার রাতে ফালাকাটা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভব্রত দে একটি এফআইআর দায়ের করেন। তিনি বলেন, এই রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাংসদ উত্তরবঙ্গকে অশান্ত করার চক্রান্ত করছেন। উনি যদি কোনো স্থির সিদ্ধান্ত না নেন তাহলে আমরা যুব সমাজ, যুব তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামব। যুব কংগ্রেস কিছুদিন আগে থেকেই আমাদের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা সাহেব বাংলা ভাগের একটা চক্রান্ত, তার সাথে সাথে আমাদের এই উত্তরবঙ্গের বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষের উস্কানিমূলক বক্তব্য, আজকে উত্তরবঙ্গকে একটা অশান্ত করার চক্রান্ত তিনি করছেন। তার বিরুদ্ধেই আজকে আমাদের অভিযোগ আমরা ফালাকাটা থানায় দায়ের আমরা করেছি। আগামী দিনেও যদি কোনো তিনি স্থির সিদ্ধান্ত না নেন তৃণমূল যুব কংগ্রেসের আন্দোলন চলবে। ওনার উস্কানিমূলক বক্তব্যের সাথে আমরা আর একটা আজ করতে পেরেছি। ভিন দেশের এক জঙ্গলে বসে যিনি কেএলও প্রধান জীবন সিংহ, তিনিও কিন্তু বাংলা ভাগের একটা উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। আজকে ভারতীয় জনতা পার্টি কেএলওর সাথে মিশে গিয়ে, কেপিপির সাথে মিশে গিয়ে, কেএলওর যারা জঙ্গি তাদেরকে তাদের সাথে মিশে গিয়ে এবং ভিন রাজ্যের যারা জঙ্গি বলে খ্যাত আছেন তাদের সাথে মিশে গিয়ে এই বাংলাকে আজকে উস্কানি দিয়ে বাংলাকে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করবার চেষ্টা করছে। একসময় তৎকালীন বামপন্থ সরকার আমরা দেখেছিলাম কেএলওর অত্যাচার এই উত্তরবঙ্গে। আজকে ভারতীয় জনতা পার্টি দিল্লির নেতৃত্ব রঙ্গুলি হেলনে, আমি বলতে চাই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রঙ্গুলি হেলনে, উত্তরবঙ্গে তথা বাংলার বিভিন্ন সাংসদরা তাদের জঙ্গি যারা আছেন, যারা ভিন দেশে জঙ্গলে বসে সশস্ত্র নিয়ে বক্তব্য রাখছেন বাংলা ভাগকে তারা করতে চাইছেন, এর বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের লড়াই। এর পরেও যদি তারা স্থির কোনো সিদ্ধান্ত না নেন আমরা যুব সমাজ ফালাকাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার সমস্ত দায় আলিপুরদুয়ারের সাংসদের উপরেই বর্তাবে। এসআরএম ডায়াগনস্টিক সেন্টার ফালাকাটা, এখানে এমডি প্যাথোলজিস্ট ও উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, প্যাপ, এফএনএসি, বায়োপসি, বোন মেরু টেস্ট, পিএফটি, ইসিজি করা হয়। এছাড়াও এক্সরে, ইউএসজি, ডক্টর চেম্বারের সুবন্দোবস্ত সহ বাড়িতে গিয়ে ব্লাড কালেকশনের ব্যবস্থা আছে। ঠিকানা ফালাকাটা হাসপাতালের বিপরীতে রায় মেডিকেল বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর। যোগাযোগ নাম্বার 9002774310। উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য নার্সিং এ পড়ার সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ ব্যাঙ্গালোরের নার্সিং ট্রেনিং কলেজে ভর্তি হতে আজই যোগাযোগ করুন। আর্টস বিভাগে জিএনএম নার্সিং কোর্সে, সায়েন্স বিভাগের বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হতে পারবেন। ভর্তি হতে লাগবে না কোনো ডোনেশন। মেধাবী ছাত্রদের জন্য এডুকেশন লোনের ব্যবস্থা, 100% স্কলারশিপ, কোর্স শেষে নিশ্চিত চাকরি, হোস্টেলে থাকা খাওয়া সুবন্দোবস্ত। যোগাযোগ করুন 7679-642792 এই নাম্বারে।